ছোট্ট একটি টিপ শেয়ার করতে আবারও চলে আসলাম। চিরুনি পরিষ্কার, তবু বিনা পরিশ্রমে, বিনা ঘষা মাজা করেই 1 মিনিটের মধ্যে। চিরুনি আমাদের দৈনন্দিন জীবনের একটা গুরুত্বপূর্ণ জিনিস, বিশেষ করে মহিলাদের জন্য। সকাল ঘুম থেকে উঠেই কিন্তু একটি চিরুনির দরকার হয়। তো বিনা পরিশ্রমে, বিনা ঘষা মাজা করে 1 মিনিটের মধ্যে অনেকগুলো চিরুনি কিভাবে পরিষ্কার করা যায়, সেই টিপসটা আজকে শেয়ার করতে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। হ্যালো সবাইকে, কিচেন টিপস সেন্টারের অন্য একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করে নেবেন এরকম নিত্য নতুন কিচেন টিপস পাওয়ার জন্য। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো যারা যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চিরুনি পরিষ্কার করার জন্য একটি প্যান আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি। গ্যাসের মধ্যে বসিয়ে তারপর হচ্ছে 1/2 লিটার মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা ফুটে আসার পর এখানে বেকিং সোডা 1 চা চামচ অ্যাড করছি। বেকিং সোডাটা পানির সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। পানিটা ভালো করে ফুটতে হবে। ফুটে আসার পর এখানে অ্যাড করব হচ্ছে 1 চা চামচ ভিম লিকুইড। বেকিং সোডাটা অলরেডি পানির সঙ্গে মিশে গেছে, এখন ভিম লিকুইডটা পানির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। ফুটে আসার পর আমি এখানে ময়লাযুক্ত চিরুনিগুলো একে একে দিয়ে দিব। অবশ্যই ভালো ব্র্যান্ডের চিরুনি হতে হবে, না হলে কিন্তু যেহেতু এটা ফুটবে পানিতে তাই খারাপ হতে পারে। আমার চিরুনিগুলো কিন্তু সবগুলোই ভালো ছিল, সেই জন্য একটি চিরুনি খারাপ হয়নি। এভাবে চিরুনি পরিষ্কার করলে গরম পানিতে চিরুনির যতগুলো জীবাণু ব্যাকটেরিয়া থাকে সবগুলো ধ্বংস হয়ে যায়, চিরুনিগুলো একদমই জীবাণুমুক্ত হয়ে যায়। আমাদের চুলের জন্য একটি জীবাণুমুক্ত চিরুনি দিয়ে মাথা আঁচড়ানো, এটা কিন্তু খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ। তো আশা করছি এই টিপসটা ভালো লাগবে এবং সবাই অ্যাপ্লাই করে দেখবেন। চিরুনি পরিষ্কার করার আগে একটি কথা মাথায় রাখবেন, যে যে জিনিসটায়, যে পাত্রটায় আপনি চিরুনিগুলো বয়েল করবেন সেই পাত্রটা অবশ্যই অনেক বড় হতে হবে, যাতে করে চিরুনিগুলো সাইডে লেগে না থাকে। সাইডে লেগে থাকলে প্যানটা যখন বেশি গরম হবে তখন কিন্তু চিরুনি, যেহেতু এগুলো প্লাস্টিকের তাই যত ভালো ব্র্যান্ডের হোক না কেন খারাপ হতে পারে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই আমার চিরুনি পরিষ্কার হয়ে গেল, দেখতে পাচ্ছেন পানিটা কত ময়লা হয়েছে আর চিরুনি কতটা পরিষ্কার হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন এই চিরুনিতে কিন্তু আমি এখনো ব্রাশ লাগাই নেই, কোনো কিছু লাগানোর দরকার নেই, এখন খালি আমি নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নেব। তবে আমার চিরুনিগুলো একদমই চকচকে ঝকঝকে হয়ে যাবে। পানিটা কত ময়লা দেখতে পাচ্ছেন, আগে কিরকম ছিল চিরুনিগুলো আর এখনকার এই অবস্থা। আমি কিন্তু আবার বলতেছি যে চিরুনিতে আমি কোনো ব্রাশ দিয়ে ঘষাঘষি করি নেই, ঘষাঘষি না করেই 1 মিনিটের মধ্যেই চিরুনি পরিষ্কার হয়ে গেছে। আসলে আমি আপনাদের সঙ্গে কথা বলছি তাই ভিডিওটা 3 মিনিটের হয়েছে। তো এরকম নিত্য নতুন কিচেন টিপস এর জন্য কিচেন টিপস সেন্টারের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।